সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলত হচ্ছে এই দুটো ফ্লিপ ফ্লপ নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ এবং হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। তো সবার আগে বলে নিই যে এই দুইটা ফ্লিপ ফ্লপ হচ্ছে আমরা বলতে পারি জে কে ফ্লিপ ফ্লপ, যেটা সেটার আপগ্রেডেড ভার্সন, বা এই জে কে ফ্লিপ ফ্লপকে একটু বা মডিফাইড ভার্সন বলতে পারি। তো জে কে ফ্লিপ ফ্লপকে একটু মডিফাই করলে, একটু পরিবর্তন করে আমরা টি ফ্লিপ ফ্লপ বানাতে পারি এবং ডি ফ্লিপ ফ্লপ বানাতে পারি। তো সবার আগে দেখে নিই হচ্ছে টি ফ্লিপ ফ্লপটা কেমনে কাজ করে। তো প্রথমে আমি একটা কাজ করি, আমি একটা জে কে ফ্লিপ ফ্লপ আঁকি। ওকে, আচ্ছা, এই জে কে ফ্লিপ ফ্লপে আমরা যদি করি যে একটা ইনপুটই আমরা হচ্ছে জেতেই পাঠাবো এবং কেতে পাঠাবো, তাহলে একটু দেখে নিই কী হয়। তো এটা হচ্ছে আমাদের জে, তো একটা কাজ করি, মুছে ফেলি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের জে এবং এটা হচ্ছে কে। তো একটা ইনপুটই আমরা জেতেই পাঠাবো, জেতেও পাঠাবো এবং কেতেও পাঠাবো, এবং এটা হচ্ছে আমাদের ক্লক পালস, ক্লক, আচ্ছা, এবং এটা হচ্ছে আমাদের আউটপুট। তো জে কে ফ্লিপ ফ্লপে কী ছিল, জে কে ফ্লিপ ফ্লপের যে ট্রুথ টেবিলটা ছিল সেটা একটু আঁকি। যে জে কে আমাদের হচ্ছে আউটপুট, যে জিরো জিরোর জন্য হচ্ছে আনচেঞ্জড, তা আমি কী লিখবো, আনচেঞ্জড, আনচেঞ্জড। জিরো ওয়ানের জন্য হচ্ছে জিরো, ওয়ান জিরোর জন্য হচ্ছে ওয়ান, ওয়ান ওয়ানের জন্য হচ্ছে ছিল টগল। আচ্ছা, আমরা যদি দুইটাতে একই ইনপুট পাঠাই তাহলে আমাদের ট্রুথ টেবিলটা রিডিউস হবে খালি দুইটা রোতে, হয় এই রো না হলে এই রো। আমরা একই সাথে দুইটাতেই জিরো পাঠাবো না হলে দুইটাতেই ওয়ান পাঠাবো। তাহলে দেখো কী হচ্ছে, আমরা যদি দুইটাতেই জিরো পাঠাই, ধরো আমি হচ্ছে আমাদের ইনপুটে পাঠালাম হচ্ছে জিরো, তখন আমাদের প্রতি ক্লক পালসে আমাদের আউটপুটটা আনচেঞ্জ থাকবে, আর আমি যদি পাঠাই হচ্ছে ওয়ান তাহলে প্রতি ক্লক পালসে আমাদের আউটপুটটা হবে কি, টগল। তাহলে আমার টি ফ্লিপ ফ্লপ যেটা সেটা দেখতে হচ্ছে এরকম, আমরা হচ্ছে একটা ইনপুট দিব টি এবং একটা আউটপুট পাবো কিউ, এটা হচ্ছে, এবং ক্লক। এটার জন্য আমাদের ট্রুথ টেবিলটা রিডিউস হচ্ছে খুবই ছোট একটা ট্রুথ টেবিলে, যে আমাদের যদি টি ইনপুটে যদি আমাদের জিরো থাকে আমাদের কিউ হবে হচ্ছে আনচেঞ্জড, আচ্ছা, আর যদি টি যদি ওয়ান হয় তাহলে হবে টগল, সিম্পল। এতটুকুই হচ্ছে আমাদের টি ফ্লিপ ফ্লপের কাজ। আচ্ছা, এরপরে চলো আমরা একই সাথে ডি ফ্লিপ ফ্লপটাও দেখে নিই। ডি ফ্লিপ, এটা হচ্ছে আমাদের টি ফ্লিপ ফ্লপ, আমি এখানে ছোটো করে লিখে রাখি, এটা হচ্ছে আমাদের টি ফ্লিপ ফ্লপ ফিগার। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপ হচ্ছে উল্টা, মানে আমরা জে কে ফ্লিপ ফ্লপে জেতে যেটা পাঠাবো, হ্যাঁ, জেতে যে ইনপুটটা পাঠাবো, কিউতে ঠিক তার অপোজিটটা পাঠাবো। এই যে এই জন্য একটা নট গেট ইউজ করলাম, আমরা যদি জেতে ওয়ান পাঠাই কেতে সবসময় জিরো যাবে, জেতে যদি জিরো যায় কেতে সবসময় ওয়ান যাবে, এবং এখানে একটা ক্লক পাস ইনপুট আছে, এটা হচ্ছে আমাদের আউটপুট কিউ। তাহলে দেখো, আমরা যদি এই সিচুয়েশন আনি তাহলে আমাদের জে কে ফ্লিপ ফ্লপের যে ট্রুথ টেবিলটা ছিল সেইখানে আমাদের এই যে এই রো আর এই রোতে আমরা খালি চিন্তা করব যে জিরো আর ওয়ানের জন্য কী হচ্ছে আর ওয়ান আর জিরোর জন্য কী হচ্ছে। আচ্ছা, তো আমরা ইনপুট জেতে জিরো যদি জিরো যদি ইনপুট দেই তাহলে আউটপুট পাচ্ছি জিরো, আর যদি ওয়ান ইনপুট দিই তাহলে আমরা আউটপুট পাচ্ছি ওয়ান। তাহলে আমরা এইভাবে চিন্তা করতে পারি, আমরা এই ইনপুটে যেটাই দিব, আমি যদি এখানে জিরো দিই আমরা এখানে জিরো পাবো, আমরা যদি এখানে ওয়ান দিই আমরা এখানে ওয়ান পাবো। আচ্ছা, এই এটা যদি আমি একটা নতুন একটা ফ্লিপ ফ্লপ আঁকি, এটা হচ্ছে আমাদের ইনপুট ডি এবং এছাড়া আমাদের আউটপুট কিউ। তো এটার জন্য আমাদের ট্রুথ টেবিল হবে ডি কিউ, জিরো হইলে জিরো, ওয়ান হইলে ওয়ান, খুবই সিম্পল। তার মানে কি হচ্ছে, আমি যেটাই ইনপুট দিব, সে আমি ধরো আমি জিরো দিলাম, জিরো দিয়ে আমি এখানে একটা ক্লক পালসে একটা ওয়ান সিগন্যাল পাঠাইলাম, তো যেটা কি হবে, আমাদের ফ্লিপ ফ্লপের মধ্যে জিরো স্টোর হয়ে থাকবে এবং আউটপুটে আমরা পাবো জিরো। এটাই হচ্ছে আমাদের ডি ফ্লিপ ফ্লপ। ওকে, আচ্ছা, তাহলে দেখো, আমরা জে কে ফ্লিপ ফ্লপকে যদি আমরা জে কে ফ্লিপ ফ্লপের ইনপুটের মধ্যে যদি একই ইনপুট দেই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। এটা অনেক সময় বলে টগল ফ্লিপ ফ্লপ, জিরো দিলে আমরা টগল করব না এবং ওয়ান দিলে আমরা টগল করব। আচ্ছা, আর ডি ফ্লিপ ফ্লপ হচ্ছে আমরা একই যেটা ইনপুট দিব সেটাকেই স্টোর করে রাখবো, খুবই সিম্পল। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, ধরো আমি একটা সিগন্যাল নিয়ে কাজ করি,
যে সেই সিগন্যালটা যে সরি ডি আর টি ফ্লিপ ফ্লপে কীভাবে আমাদের রিয়্যাক্ট করবে, মানে কীভাবে কি কোনটা কাজ করবে সেটা একটু দেখাই। তো ধরো আমাদের ইনপুট সিগন্যাল হচ্ছে এটা, ইনপুট সিগন্যাল হচ্ছে এটা, আচ্ছা আমাদের হচ্ছে ক্লক হচ্ছে এটা, ওকে। আচ্ছা আমরা ধরে নিলাম যে আমাদের এই ক্লক হচ্ছে পজিটিভ গোয়িং ট্রানজিশন, বা আমাদের হচ্ছে যখন 0 থেকে 1 দিকে যাবে আমাদের ক্লক ইনপুট, তখন আমরা হচ্ছে ইনপুটের দিকে তাকাবো এবং সেই অনুযায়ী আমরা একটা আউটপুট দেব। আচ্ছা এবং এটা হচ্ছে আমাদের, এখন আমরা দেখবো হচ্ছে ডি ফ্লিপ ফ্লপের আউটপুটের জন্য কী পাবো। এটা হচ্ছে ধরো ডি আউটপুট, হ্যাঁ, আর এটা হচ্ছে টি আউটপুট। তো এই পয়েন্টে তাকাই, তো প্রথমে ধরে নিই আমাদের দুইটা ইনপুট ছিল 0, দুইটা ইনপুটই ছিল 0, এই পয়েন্ট পর্যন্ত সেটা 0ই থাকবে। আচ্ছা এই পয়েন্টে এসে কী হবে, এই পয়েন্টে এসে আমাদের ইনপুট সিগন্যাল হচ্ছে 0। তো ইনপুট ডি এর জন্য যেটা হবে, ইনপুট সিগন্যাল 0 থাকলে আউটপুট 0 পাবো, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 0 এই পয়েন্ট পর্যন্ত। আচ্ছা আর টিতে কী হবে, টিতে যেটা হবে, টিতে যদি আমরা 0 ইনপুট দেই তাহলে আমরা পাই হচ্ছে আনচেঞ্জড, তাহলে 0 ছিল সেটা 0ই থাকবে এই পয়েন্ট পর্যন্ত। আচ্ছা এই পয়েন্টে এসে এখন কী হবে দেখি, এই পয়েন্টে এসে আমাদের ইনপুট হচ্ছে 1। আচ্ছা ডি এ যদি আমরা 1 ইনপুট দেই তাহলে আমরা আউটপুট পাই হচ্ছে 1, আর যদি টিতে 1 ইনপুট দেই তাহলে আমরা পাই হচ্ছে টগল, রাইট? তাহলে কী হচ্ছে দেখি, এখানে আমরা ডি হচ্ছে 1 হয়ে যাবে এবং টিও হয়ে যাবে হচ্ছে 1, এবং এটা চলবে হচ্ছে এই পয়েন্ট পর্যন্ত। এই পয়েন্ট, এই পয়েন্টে এসে আবার সে ইনপুটের দিকে তাকাবে, এই পয়েন্টে এসে আমাদের ইনপুট হচ্ছে 0। আচ্ছা ডিতে 0 মানে ইনপুট মানে হচ্ছে আমাদের আউটপুট হচ্ছে 0, আর টিতে 0 ইনপুট মানে আনচেঞ্জড। তাহলে আমরা যেটা করব যে ডিতে হচ্ছে 0 বানাই দিব এবং টিতে হচ্ছে আনচেঞ্জড রাখবো এই পয়েন্ট পর্যন্ত। এই পয়েন্টে এখন কী হচ্ছে, এই পয়েন্টে আমাদের ইনপুট সিগন্যাল এখনও 0, তার মানে এখনও ইনপুট সিগন্যাল 0 মানে ডি এখনও 0, এখনও 0 আর টিও আনচেঞ্জড। আচ্ছা এই পয়েন্টে এসে আমাদের যেটা হবে, আমাদের ইনপুট সিগন্যাল হচ্ছে 1, 1-এর জন্য আমরা ডিতে পাই হচ্ছে 1, আর টিতে পাবো কি বলতো, টিতে পাবো টগল, তার মানে 1 ছিল সেটা লাফ দিয়ে নেমে 0 হয়ে যাবে। এই তো, তার মানে আমাদের ইনপুট একই ইনপুট সিগন্যালে আমরা দেখতে চাই যে ডি আর টিতে কীভাবে আলাদা করে কাজ করতেছে। তাহলে একটা জিনিস খেয়াল করো যে আমাদের জে কে ফ্লিপ ফ্লপ যেটা ছিল, জে কে ফ্লিপ ফ্লপের হচ্ছে আমাদের মাঝখানে দুইটা রো রিপ্রেজেন্ট করে হচ্ছে একটা ডি ফ্লিপ ফ্লপকে, এবং উপরের দুইটা রো রিপ্রেজেন্ট করে একটা টি ফ্লিপ ফ্লপকে। তো সবাইকে দেখানোর জন্য ধন্যবাদ। আগামী লেকচারে আমরা দেখব যে আমরা ফ্লিপ ফ্লপ ইউজ করে আমরা কী কী বানাতে পারি। তো আমরা মানে মেইনলি ফ্লিপ ফ্লপের অ্যাপ্লিকেশনটা দেখব। তো সবাইকে দেখার আমন্ত্রণ রইলো।